কথা দেয়া ছিল গল্পের 45 নাম্বার পর্ব। চোখ রাগে লাল হয়ে আছে, একদম নীলার সামনে গিয়ে তাকালো। নীলার রোদের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে কেঁপে উঠল। রোদ চোখ গরম গরম ভাবে গম্ভীর স্বরে বলল, গাড়িতে ওঠো। নীলার চোখে রিয়াদের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে মনে মনে বলতে লাগলো, এই পাগল বেটা পিছুই ছাড়বে না, তার থেকে আমি রোদের সাথেই চলে যাই, রোদ ঠিক টাইমে এসেছে। নীলা কথা না বাড়িয়ে রোদের গাড়িতে উঠে যায়। রিয়াদ কিছু বলবে তো দূরে থাক, সবটা মাথার উপর দিয়ে গেল। রোদও কিছুই বলল না রিয়াদকে, নীলার পিছনে পিছনে গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। সারা পথ দুজনে চুপ করে আছে, রোদ হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। রিয়াদকে চেনো তুমি, আগে বলোনি তো? বলার প্রয়োজন মনে করেনি। কি সম্পর্ক ওর সাথে তোমার, সেটা জেনে কি করবে? অনেক কিছুই। বলো। বলবো না, যা ইচ্ছে ভেবে নাও। তুমি হয়তো ভুলে গেছো রোদ চাইলে কি করতে পারে, তার আগেও কি কি করে এসেছি। যা ইচ্ছে হয় করে নাও, বেয়াদব হয়েছো খুব। ভালো, রোদ ধমক দিয়ে বললো, ওই তোমার সমস্যা কি? হ্যাঁ, সবসময় বেয়াদবি করো কেন? কানের পিঠে মারবো না একটা? বেয়াদবি কি জিনিস, ভুলে যাবে। নীলা চোখ বড় বড় করে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি বললে তুমি, আমায় মারবে? ও, আমি একটু চ্যাটাং চ্যাটাং কথা বললে বেয়াদবি? আর তুমি যে সবসময় চ্যাটাং চ্যাটাং কথা বলো সেটা কি? হ্যাঁ, সেটা কি ভালোবাসা? আচ্ছা আচ্ছা, রকম বেয়াদব হয়েছিস তো নীল। তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি কেমন, সো নিজের সীমানার মধ্যেই থাকো। কি জানি আমি? কিচ্ছু জানি না, আমি আপনাকে চিনি না। ওই যে বলতে রোদ চশমকোর এক রোখা, রাগি জেদি, আরও জানি কি কি বলতে, এইসব জেনেই তুমি আমায় ভালোবেসেছিলে। আর আমি ভালোবেসেছিলাম নীল, শান্ত, ভদ্র, যা বলি সব কথা শুনে, সো নিজের সীমানা বুঝে নিও। হ্যাঁ, সারা জীবন সব কিছু একে থাকবে তো, আর কি বললে, আমি তোমায় ভালোবাসি? কখনো না। তাহলে কাকে ভালোবাসো? নতুন কেউ এসেছে জীবনে? সেটা তোমার না জানলেও চলবে। না, জানতে হবে তো, কে এলো তোমার জীবনে, আমি দেখবো না, জানবো না। হ্যাঁ, নতুন কেউ এসেছে, কি করবি তুই? রোদ গাড়ি থামালো, নীলার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুল করে যদি রোদ ছাড়া অন্য কাউকে স্বপ্নেও নিজের জীবনের জায়গা দিস, তবে তাকে বাস্তবে শেষ করে দিব। আর তুই আমার না হতে পারলে তাহলে আর কারো হবি না। তুই বললেই হলো, কি করবি তুই আমায়? আমি তো তোকে বিয়ে করবো না। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির স্পিড আগের থেকে আরও বেশি বাড়িয়ে বলল, খুন করে জলে ভাসিয়ে দিব। গাড়ি থামাও রোদ। কেন? গাড়ি থামাও বলছি, আমি তোমার সাথে যাব না। যাবি না মানে তোর ঘাড় যাবে। নীলা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, গাড়ি থামাও, যাব না আমি তোমার সাথে বলছি তো। রোদ ডেভিল স্মাইল দিয়ে চুপ করে রইল। গাড়িটা রোদ অন্যদিকে নিয়ে যাচ্ছে, দেখে নীলা আরও বেশি উত্তেজিত হয়ে বলল, গাড়ি এদিকে নিচ্ছ কেন? আমার বাসাকে এইদিকে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বাড়াবাড়ির ফল ভোগ করবি না, বেয়াদবি শেখাবো তোকে নিয়ে। আজকের পর তোর বাসা বদল। নীল কান্না সরে বলল, কি বলছো, আমার বাসায় যেতে দাও? বাসা যাব আমি, রোদ আবারও ধমক দিয়ে বলল। আর একটা কথাও না, চুপ, একদম চুপ। কেন চুপ করবো আমি? রাত হয়ে গেছে, তুমি আমার বাসায় নিয়ে যাচ্ছ? গেলেই বুঝতে পারবে, জেলখানায় নিয়ে যাব, বন্দি করে রাখবো। মনে মনে বলল, হায় আল্লাহ, রোদের মনে কি চলছে? রোদ আমার কোনো ক্ষতি করবে বলে ভাবছে না তো? না না, এরকমটা করার থাকলে তো আগেই করতো। আর যাই হোক, রোদ ক্যারেক্টারলেস না, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে ও আমায়? যা করার করুক, আমি রোদের হাতে মরতে প্রস্তুত আছি। রোদ আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর নীলা চুপ করে বসে বসে ভাবছে রোদ কি করতে পারে, কোথায় নিয়ে যাচ্ছে, এসব হাজারো প্রশ্ন। কিছুক্ষণ পর নীলা অসহায়ের মতে করে বলল, এই রোদ। নীলা শান্ত স্বরে বলল, কোথায় যাচ্ছি আমরা? রোদ বাঁকা হাসি দিয়ে বলল, ওরে নীলা, আমারে দৈরা কিলা, কিন্তু জানতে পারবি না কিছু। বলো না গো, জাহান্নামে যাচ্ছি, কোনো সমস্যা? না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমিও তো যাচ্ছই আমার সাথে। দূর, কেন যে রাগারাগি করলাম, রোদকে আমি কোনো কেন ভুল বুঝি কে জানে। রোদ আর যাই হোক, আমায় ছাড়া অন্য কাউকে ভালোই বাঁচতে পারে না। আর ওই সুইটির ব্যাপারটা পরে দেখতে হবে, এখন রোদের হাত থেকে বেঁচে নেই। গাড়ি থামিয়ে রোদ বলল, এসে গেছি, নামো। কোথায় এটা? নামো, নামলেই বুঝবে। নীলা রোদ গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নেমেই নীলা ফ্রিজ হয়ে গেল, খোট এসেছে ওরা। নীলা কিছুই বুঝতে পারছে না, কেন এখানে এসেছে। রোদ আর চোখে নীলার দিকে তাকালো, তারপর নীলাকে নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে যেয়ে নীলা আরেক প্রকার ধাক্কা খায়। একটা লোক অ্যাডভোকেটের মতোই লাগছে তার সামনে, বসে আছে রেহান, স্নেহা আর আকাশ, আরও দুজন লোক কথা বলছে ওরা। ওখানে বসে নীলার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। কিরে,
এতক্ষণ লাগলো আসতে তোদের এখানে? হ্যাঁ একটু লেট হয়ে গেল। নীল বসো। নীলা আনমনে একটা চেয়ারে বসলো আর রেহান স্নেহার দিকে তাকিয়ে আছে। তোরা এখানে? রেহান এসে উত্তর দিল, কেন আমাদের রেখে একা একা বিয়ে করবি নাকি? নীলা বড় রকমের ধাক্কা খেয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি বিয়ে? কার বিয়ে? স্নেহা এসে নীলার পাশে বসে বলল, বারে এত অবাক হচ্ছিস কেন? রোদ ভাইয়ার সাথে তোর বিয়ে মানে? রোদ নীলার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, মানেটা না জানলেও হবে, এখন তাড়াতাড়ি বিয়েটা করে নেই, চলো সময় নেই, রাত হয়েছে অনেক। তোমার মাথা ঠিক আছে রোদ? আমার মাথা না, শুধু সবই ঠিক আছে। তোমার মাথা ঠিক করার জন্য এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারো। রেহান কি বলছে ও? কি হচ্ছে আমার সাথে? যা হচ্ছে হতে দে না নীলু, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। মানে কি এসবের? রোদ নীলার কানের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এত চিৎকার করো না নীল, এখানে অনেক মানুষ আছে, বস্তিদের মতো করো না, আমার একটা প্রেস্টিজ আছে। নীলা বড় বড় করে তাকিয়ে বলল, করবো না আমি এই বিয়ে। তুই করবি না মানে? দেখ রাগ উঠাবি না আমার, বিয়ে তো করতেই হবে তোর, আর মিস বিহেভের জন্য এমন শাস্তি দেব না, বুঝবি তখন কি ভুল করেছিলি। আকাশ কাগজ সব রেডি? একদম, শুধু তোরা দুজন সাইন করলি কমপ্লিট, সব সবার উইকনেস দেয়া হয়ে গেছে। ওকে চলো নীল সিগনেচার করবে। করবো না, স্নেহা নীলার কাঁধে হাত রেখে বলো। দেখ নীলা পাগলামি করছিস কেন? একদিন না একদিন রোদ ভাইয়াকে তোর বিয়ে করতেই হবে, আর আজকে না হয় হলো, তাতে সমস্যা কি? তোরা এত রোদের সাপোর্ট নিচ্ছিস কেন? রোদকে চিনিস কি করে? সেসব পরে বলবো, এখন ভালোই ভালোই বিয়েটা করে নে। দেখ রেহান, খাটাসটাকে বিয়ে করলে আমায় মেরে ফেলবে, আমায় এভাবে মারতে দিস না প্লিজ, আমার মরার বয়স হয়নি এখনো। রোদ পেপারসে সাইন করতে করতে বলল, আমার হায়াত তোমায় দিয়ে দেব, এখন শুধু একটা সাইন করে দাও। নীলার দিকে পেপারস দিয়ে অ্যাডভোকেটের দিকে তাকিয়ে বলল, সাইদ সাহেব ওই পেপারসগুলো। দিচ্ছি স্যার। পেপারসগুলো এগিয়ে দিতে রোদ সাইন করলো তাতে। নীলার দিকে এগিয়ে দিতে নীলা কোনো পেপারসে সাইন করতে চায় না, রোদ নীলাকে দিয়ে জোর করিয়ে সাইন করিয়ে নিল। নীলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। স্নেহ আর রেহান ওকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ে করার সাথে সাথে আরও কিছু স্ট্যাম্প পেপারে রোদ নীলাকে সাইন করালো। নীলা বুঝতে পারলো ওগুলো অন্য কিছুর কাগজ, কিন্তু কিসের সেটা বোঝালো না। মনে মনে আবারও ভাবলো, বিয়ে করার সাথে ডিভোর্স পেপারেও সাইন করে নিল না তো, এইসব ভেবে আরও কাঁদছে। আকাশ সবাইকে মিষ্টি মুখ করালো আর রোদ নীলার গলায় দুটো ফুলের মালা ঝুলিয়ে দিল। কিছুক্ষণ পর একজন ম্যাজিস্ট্রেট এলো, রোদ উঠে গিয়ে তার সাথে কি যেন আলাদা করে কথা বলে এলো। নীলা আর চোখে সবটা দেখলো, সবটা দেখে কেমন যেন রহস্যময় রহস্যময় লাগছে। রোদ সবাইকে নিয়ে ওর বাড়িতে গেল। বাড়ির সামনে যেতে নীলা আরও এক প্রকার অবা, রোদের বাড়িটা বাইরে থেকে এত সুন্দর, বাড়ির সামনে এত বড় বাগান, লাইটিং করা হয়েছে। ঠিক 8 বছর আগে নীলা রোদের সাথে যে ইউএসএর একটা গার্ডেনে ঘুরতে গিয়েছে দেখেছিল, লাইটিংগুলো এমনই ছিল। রাতের বেলায় ফুলগুলোর সৌন্দর্য ফুটে ওঠে আর স্পষ্ট দেখা যায় ফুলগুলোর, এখানেও পুরো বাগানের ফুলগুলো জ্বলজ্বল করছে। সব রকমের ফুল গাছ রোদ এই বাগানে রেখেছে। বাড়ির সামনে একটা ফোয়ারা যেটা দিয়ে নীল রঙের পানি উঠেছে, সাইড দিয়ে আলো বলে নীল রঙটা ফুটে উঠেছে রাতের অন্ধকারে। বাড়ির ভিতরে গেলে ওরা ভিতরে এত এত সার্ভেন্ট, একটাও দেশি না, সবগুলো বিদেশি সার্ভেন্ট। ওরা ভিতরে যাওয়ার সাথে সার্ভেন্টরা খুব আপ্যায়ন শুরু করলো, সবাই বসলো। নীলা বসে বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখছে। রোদ নীলার পাশে বসে একজন সার্ভেন্টকে বলল, জ্যাক। ইয়েস স্যার। রেহান আর স্নেহাকে দেখিয়ে বলল, গো গেট দেম, শো দ্য রুম। শিওর স্যার। সার্ভেন্ট রেহান স্নেহার উদ্দেশ্যে বলল, ম্যাম স্যার প্লিজ কাম উইথ মি, তোমরা ফ্রেশ হয়ে ডিনারে আসো। রেহান মাথা নেড়ে উত্তর দিল, ওকে। আর নীল তুমি আমার সাথে আসো, তোমার রুম দেখিয়ে দিচ্ছি আমি। নীলা উঠে দাঁড়ালো, রোদের সাথে সাথে গেল কথা না বাড়িয়ে। রোদ নীলাকে নিয়ে নীলার রুম দেখিয়ে দিল, রোদের পাশের রুমটায় নীলার। নীলা চুপ করে রুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে নাও আর আলমারিতে জামা কাপড় আছে, সব রকমের যেটা ইচ্ছে পরে নাও। নীলা কোনো রকম শব্দ করলো না, শুধু মাথা নাড়ালো, আমি ফ্রেশ হয়ে আসছি বলে চলে যেতে লাগলো। এমন সময় নীলা পিছন থেকে ডাক দিল। রোদ নীলার দিকে ঘুরে দাঁড়িয়ে উত্তর দিল, হ্যাঁ বলো। তোমার ফোনটা দেবে? আসলে আমার ফোনে চার্জ নেই, একটু কাজ ছিল। রোদ ব্রোকোজকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কী কাজ? না মানে আমার তো বিয়ে হয়েই গেল, তাই ভাবছিলাম যে আমার বয়ফ্রেন্ড, সে তো আমার রোজ ফোন করে, এখন তাকে বলে দিতে হবে না আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমায় আর ফোন করো না। রোদ দমক দিয়ে ফোনটা দিয়ে বলল, ফালতু কথা না বললে হয় না, নাও। নীলা হাত বাড়িয়ে ফোনটা নিল। ফোনের লকটা
985985 ওকে মনে মনে বলল বাব্বা সে আগের পিনকোডটা এখনও দিয়ে রেখেছে রোদ চলে গেল নীলা দরজা চাপিয়ে দিল আমি জানি রোদ আমার সব প্রশ্নের উত্তর তোমার এই ফোনটাই দিবে ডেভিল স্মাইল দিয়ে নীলা রোদের ফোনের কল রেকর্ড অ্যাপে ঢুকলো আর সেখানে যে কল লিস্ট খুঁজতে লাগলো কাল বিকেলের ওই সময়টাতে যার সাথে কথা হয়েছিল নীলা পেয়েও গেল একটা অন্য নাম্বার বিদেশি নাম্বার নীলা রেকর্ডটা অন করে কথা শুনতে লাগলো অপর পাশে একটা মেয়ে নীলা চুপ করে সম্পূর্ণ রেকর্ডটা শুনলো আর পুরোটা শোনার পর নীলা বুঝতে পারলো সুইটি নামের একটা মেয়ে যে কিনা রোদকে ভালোবাসে আর বিয়েও করতে চায় কিন্তু রোদ মেয়েটাকে কথায় কথায় অপমান করেই যাচ্ছে তেতো তেতো কথা শোনাচ্ছে রোদ নীলাকে ভালোবাসে সেটা রোদ মেয়েটাকে বারবার বোঝানোর চেষ্টায় আছে রেকর্ডটা শোনার পর নীলার মন হালকা হলো এইটুকু পুরোপুরি ক্লিয়ার রোদ শুধু নীলার নীলা খুশি মনে উঠে দাঁড়ালো ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে খুশিতে বেচারা নীলা জামা কাপড় ছাড়াই শুধু একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকেছে গোসল শেষে চেঞ্জ করতে যেয়ে নীলার মনে পড়লো জামা কাপড় কিছুই নেয়নি নীলার মাথার চুলগুলো মুছে টাওয়েলটা গায়ে পেঁচিয়ে বাথরুম থেকে বের হতেই উল্টো ঘুরে বাথরুমে চলে যায় কারণ রোদ এসে ওর রুমের মধ্যে বসে বসে ফোন টিপছিল কিছুক্ষণ ভাবলো নীলা কী করবে এখন রোদের কাছে জামা চাইবে নাকি নিজে যেই আনবে বাথরুমের দরজা একটু করে খুলে নীলা দেখলো রোদ উল্টো দিকে ঘুরে বসে গভীর মনোযোগ দিয়ে ফোন টিপছে তাই আর সাত পাঁচ না ভেবে নীলা আস্তে আস্তে পাটিপে টিপে রুমে থেকে জামা নিয়ে আস্তে করে বাথরুমে ঢুকে যায় জামা পরে রুমের ভিতরে আসে রোদ ফোন টিপতে টিপতে বলছে তোমার কাদের তিলটা দেখতে আগের থেকেও সুন্দর হয়েছে নীলা 440 ভোল্টের শট খেলো রোদের এই কথায় চোখ বড় বড় করে নীলা বলল তো তুমি কোথা থেকে দেখলে তুমি না উল্টো দিকে বসে ফোন টিপছিলে রোদ ডেভিল স্মাইল দিয়ে উঠে দাঁড়িয়ে বলল মাথায় কি কিছু আছে মানে আমার সামনে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা খেয়াল করেছ আমার পিছনে তুমি থাকায় আমি উল্টো হয়ে আয়নাতে স্পষ্ট তোমায় দেখতে পেয়েছি নীলা লজ্জা পেয়ে গেল ইস হয়েছে হয়েছে লজ্জা পেতে হবে না যাও রেডি হয়ে যাও সবাই নিচে ওয়েট করছে কেন রাতে কি না কি না রাতে কি না খেয়ে থাকার প্ল্যান আছে খিদে পায়নি ও আচ্ছা নীলার ড্রেসিং টেবিলের সামনে যে মাথা চিরুনি লাগালো আর আট চোখে রোদকে দেখতে লাগলো রোদ নীলার দিকে তাকিয়ে তাকিয়ে দুষ্ট হাসি দিচ্ছে নীলা মনে মনে ভাবছে ইস নিজের অজান্তেই রোদকে আমি কত কষ্ট দিয়েছি দেখ রোদ ঠিকই বলে আমার মাথায় কেন বুদ্ধি নেই রোদের তো কোনো দোষ নেই যতটা কষ্ট আমি পেয়েছি রোদ তার থেকেও বেশি কষ্ট পেয়েছে না রোদকে আমি আর কষ্ট দেব না মনে মনে বলল তোমায় আর চোখের জল ফেলতে দেব না নীল হারিয়ে যেতে দেব না আমি তোমায় আর শেষ নিঃশ্বাস অব্দি তোমায় আগলে রাখবো নীল মাথা আছড়ালো মাথা আছড়ানো বাদ দিয়ে মাথা চিরুনি দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে রোদ নীলার কাছে যে নীলাকে পিছন থেকে জাপটে ধরে বলল ধরল রোদ নীলার চুলে হাত রেখে বলল তোমার চুলগুলো আগের থেকে আরও বেশি লম্বা হয়েছে লালও হয়েছে আগের থেকে তাই তো দেখতে পাচ্ছি নীলা ফিক করে হেসে দিল নীলার এই হাসি রহস্য মাখা লাগলো রোদ ব্রু বাকিয়ে নীলার দিকে তাকাতে নীনা বলল রোদ ভাইয়া বলো হঠাৎ নীলার ব্যবহার পরিবর্তন দেখে খানিকটা অবাক হলো আমি জিতে গেছি কি করে মনে আছে 10 বছর আগে সেই চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ বারে তুমি ভুলে গেলে হ্যাঁ ভুলে গেছি বলো নীলা রোদের দিকে ঘুরে দাঁড়ালো রোদের কাঁধে হাত রাখলো তারপর মিটিমিটি হেসে দিল রিলেশনের আগে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে আমি লাভ ম্যারেজ করবো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমি বলেছিলাম কোনোটাই না তুমি আমায় প্রশ্ন করেছিলে তাহলে কিভাবে কি আমি বলেছিলাম আমি তাকে ভালোবাসবো সে আমায় জোর করে বিয়ে করবে আর তুমি বলেছিলে কখনো না চ্যালেঞ্জ করেছিলে আমায় রোদ মাথায় হাত দিয়ে বলল ও হ্যাঁ মনে পড়েছে তাই তুমি এত নাটক করলে আমার সাথে বাহ 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 আমি রোদ বলে গেলাম এই ছোট্ট একটা কথা না এটা হতে পারে না নাটকবাজ মেয়ে এ ছিল তোর মনে এখন আমি যে চ্যালেঞ্জে জিতে গেলাম এখন আমার পাওনা কিসের পাওনা আমার মনেই ছিল না এই চ্যালেঞ্জের কথা মনে থাকলে কখনোই পারতে না আমার সাথে তুমি চিটিং করেছ সেটা বড় কথা না বড় কথা হলো আমি চ্যালেঞ্জটা জিতে গেছি ওকে বলো এখন কী চাও গত 6 বছর আমি যতগুলো আইসক্রিম পাওনা সবগুলো আমায় এখন এনে দেবে ওই মাথা ঠিক আছে এতগুলো আইসক্রিম খাবে কি করে অত কিছু জানি না বুঝিও না আমার চাই চাই না দিলে আমি রাগ করবো করো রাগ তুমি আমি কিন্তু তোমার বউ এখন বউ রাগ করলে স্বামীর দায়িত্ব বউয়ের রাগ ভাঙানো ঠিক আছে তবে আমার শর্ত আছে কি গত 6 বছরের যতগুলো চুমু পাওনা আমি
সবগুলো এখন দাঁড়িয়ে দিবে তুমি, কষ্ট হলে মাঝে মাঝে আমিও দিয়ে হেল্প করবো নি। দেখো এটা কিন্তু ঠিক না রোদ, রোদ জানে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিচ্ছু পেতে হলে কিছু দিতে হয়। আমি জিতেছি, এখন আমি যা চাইবো তুমি আমায় তাই দিবে, তা না উল্টো ফাঁপন নিচ্ছ। আমি যদি এখন তোমার পাওনাটা না দেই তুমি তো আর কিছুই করতে পারবে না, আর তুমি চিটিং করে জিতেছ, যেটা তুমিও জানো আমিও জানি, সো যেটা বলছি সেটা করো। তুমি সত্যি লোক ভালো না রোদ, সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করো, দেব না। আমি চোখ বন্ধ করে নিলাম, যাও। রোদ চোখ বন্ধ করে নিল আর নীলার কোমর জড়িয়ে শক্ত করে ধরলো। নীলাও চড়তে পারছে না নিরুপায় হয়ে, এবার নীলা রোদের রোদকে চোখ বন্ধ করে ঠোঁটের মধ্যে এক নাগারে চুমু খেতে লাগলো। এদিকে নিচে সবাই রোদ আর নীলার অপেক্ষায় বসে আছে, আর ওদের কোনো খবরই নেই। রেহানার স্নেহা নীলাকে ডাকতেই নীলার রুমের দিকে এলো, আর এসে ওরা নীলার রোদের অবস্থা দেখে অবাক। রোদ চোখ বন্ধ করে নীলার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর নীলা রোদের ঠোঁটে এক নাগারে চুমু খেয়ে যাচ্ছে। পিছন থেকে স্নেহা বলে উঠলো, বাবাহ, এই তো 2 ঘন্টা আগে বিয়ে করব না বলে চিৎকার করলি, আর এখন কিনা নিজেই বিয়ের নিয়ম পালন করছিস। রোদ নীলা দুজনেই পিছনে তাকালো, নীলা লজ্জায় মাথা নিচু করে নিল, রোদ হেসে দিল। বুঝলাম না যে সব কিছু মাথার উপর দিয়ে গেল, রোদ নীলাকে ছেড়ে দাঁড়িয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব কিছু নীল করছিল, তোমরা নিজেরই চোখেই দেখেছ। রোদ তুমি মিথ্যে বলছো কেন, আমার এরকমটা তুমি করতে বলেছ। আরে কে কি করছিস সেটা তো কথা না, আমাদের প্রশ্নটা হলো এখন তো সব ঠিকই আছে, তাহলে এতদিন রোদ ভাইয়াকে এত কষ্ট দিলি কেন, আর আজকে বিয়ের সময় নাটকটাই করলি কেন? তুই ভাইয়াকে ভালোবাসিস সেটা আমরা সবাই জানি, খামোখা এত নাটক কারণ আছে, সেটা পরে বলবো, এখন বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, দয়া করে এখন দুজনে চলেন, আমাদের খিদে পেয়েছে। নীল সবার দিকে তাকিয়ে বলল, এশার নামাজ পড়ে যাই। নামাজ পড়া হয়নি তো, রোদ বলল, সমস্যা নেই নামাজ আমিও পড়িনি, খেতে বেশি সময় লাগবে না আর সময় আছে এখনো, খেয়ে এসে নামাজ পড়ি। ঠিক আছে, সবাই নিচে গেল ডিনার করেই, সবাই যার যার রুমে চলে গেল। নীলা নিজের রুমে গিয়ে নামাজ পড়ে নিল, আকাশ চলে গেল রাতে কাজ আছে বলে। রোদ এশার নামাজ পড়ে নীলার রুমে এসে দরজা আটকে দিল, মনে মনে বলল, কি ব্যাপার, নিজের রুমে না যে রোদ আমার কাছে আসছে কেন, মনে কোনো কুতলব আছে কুমতলব আছে নাকি? চিন্তা করো না সেসব কিছু করবো না, আমি এমনি এসেছি তোমার সাথে গল্প করবো বলে, নীলা রহস্যময় হাসি দিয়ে বলল, ও তাই বুঝি, কিন্তু আমার তো অন্য কিছু মনে মন চাইছে। কি মন চাইছে? মনে মনে বলল, হায় আল্লাহ, এই মেয়ে কি আবার সেই আগের নীল হয়ে যাচ্ছে নাকি? না রোদ, আজকে নিজেকে কন্ট্রোল করো, বাসরঘর নিয়ে তো কত স্বপ্ন আর এইভাবে ভেঙে দিস না। কি ভাবছো রোদ? না কিছু না, বলো কি মন চাইছে তোমার। নীলা রোদের কাছে যেতে যেতে নেশা ধরানো কণ্ঠে বলল, আমার মন চাইছে, তোমার মন চাইছে? নীলা রোদের কাঁধে দুহাত রেখে বলল, আমার মন চাইছে। কি মন চাইছে সেটা জানার জন্য পরবর্তী পর্ব পড়তে হবে আপনাদের, সো পরবর্তী পর্বটা হয়তোবা আজকে আর দেয়া হচ্ছে না, আর আজকে জানাও হবে না কি মন চেয়েছে নীলার। অবশ্য আপনারা সবাই অনেক বেশি পাকনা, ফারুক চারিতে থেকে থেকে অনেক পেকে পেকে গলে গলে পড়তেছেন সবাই, না বললেও বুঝে গেছেন অলরেডি, তাই না? জানি। ঠিক আছে, এখন কমেন্ট বক্সে যান, কমেন্ট করেন, কমেন্টগুলো আমি দেখব কি মন চাইছে সেটা আপনারা লিখেছেন কিনা, অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু, ঠিক আছে, একদম ভুল করবেন না। ওকে।